বন্ধুরা দুটি শালিক পাখির বাচ্চা নিয়ে আসি কিছুদিন আগে মাঠে ঘুরতে এসে দেখেছিলাম একটি উঁচু লম্বু গাছের মাথায় একটি শালিক পাখি মুখে করে খাবার নিয়ে যাচ্ছিল দেরি না করে দ্রুত গাছের মাথায় উঠে পড়লাম যদি বাসায় অনেকগুলো বাচ্চা থাকে তাহলে সেখান থেকে দুটি শালিক পাখির বাচ্চা নিয়ে বন্ধুর মতোভাবে যত্ন করে পালন করব। অনেক কষ্ট করে গাছের মাথায় উঠে পড়লাম সেখানে গাছের ফোকরের মধ্যে ছিল বাচ্চাগুলো এখানে আমার এক বন্ধু পাশের একটি গাছে উঠে ভিডিও ফুটেজ নিতে সাহায্য করেছে গাছের মাথায় উঠে এক হাতে মোবাইল ধরে অন্য হাত দিয়ে গাছের ফোকর থেকে পাখির বাচ্চা বের করা খুবই কঠিন হয়ে পড়েছিল তবুও বন্ধুরা অনেক রিস্ক নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করে বাসায় ছিল চারটি শালিক পাখির বাচ্চা আর সেখান থেকে বাচ্চাগুলিকে বের করা খুবই কঠিন হয়ে পড়েছিল অনেক চেষ্টা করার পর গাছের ফোকর থেকে একটি শালিক পাখির বাচ্চা বের করতে সক্ষম না বাইরের দুনিয়াটা দেখো খুব সুন্দর হয় শালিক পাখির বাচ্চাগুলো ছিল অনেক সুস্থ সবল আর বড় আকৃতির দুটো বাচ্চাকে বাসার ভিতরে রেখে গেলাম কেননা শালিক পাখির মা যাতে আমার উপরে একটু কম করে রাগ করে বাচ্চাগুলোকে খুব সাবধানে আমার গেঞ্জির ভেতরে করে নিয়ে উপর থেকে নিচে নামার পরিকল্পনা করলাম গেঞ্জির কলার মুখে কামড়ে ধরে উপর থেকে দ্রুত নিচে নেমে পড়লাম এখানে একটা বিষয় অবাক করার মতো ছিল আমি বাচ্চাগুলোকে বাসার ভিতর থেকে বের করছিলাম কিন্তু তার মা দূর থেকে দেখছিল অন্য পাখিদের মতো চিৎকার চেঁচামেচি করছিল না ছোট্ট ছোট্ট দুটো বন্ধু তাদেরকে নিয়ে দ্রুত বাড়িতে চলে এলাম আর পড়ে যাওয়া একটি বাবুই পাখির বাসা দিয়ে তাদের জন্য একটি ছোট্ট বাসা তৈরি করে দিলাম বাসাটি খাঁচার মধ্যে রেখে তাদেরকে এক এক করে গেঞ্জির ভেতর থেকে বের করলাম গেঞ্জির ভেতরে তারা যেন লুকিয়ে বসে আছে তাদেরকে এখনই খেতে দেওয়া উচিত হবে না কেননা বাসা থেকে সবে এনেছি আর তাদের পেট এখন ভরা আছে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পর তাদের খিদে পেয়ে যাবে এখন একটু তাদের বিশ্রামের প্রয়োজন আধা ঘন্টা পর এসে দেখি তারা দুজন খুব আরামে বসে আছে এক মাস পর তারা আজ অনেক বড় হয়ে গেছে বেশিরভাগ সময়টা তারা বাইরে আমার সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে তাদের প্রিয় খাবার ছোলার ছাতু সাথে যে একটি গাংশালিকের বাচ্চা দেখা যাচ্ছে তার কাহিনী একেবারেই অন্যরকম সেটা না হয় পরে একদিন বলবো বাচ্চাগুলো বন্ধুর মতো আমার খুব প্রিয় হয়ে গেছে তারা এখন উড়তে পারে এ গাছ থেকে ও গাছে উড়ে বেড়ায় কিন্তু বন্ধু বলে ডাকতেই তারা যেখানেই থাক না কেন ছুটে চলে আসে আমার কাছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য